হ্যালো ফ্রেন্ড, আজ আপনাদের দেখাবো ওলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। আপনারা দেখুন আমি রেসিপিটা কীভাবে করি। আমি তেলাপিয়া মাছগুলোকে সব ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলের মধ্যে বাকি মাছগুলোকেও দিয়ে ভেজে নেব। মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি, মাছগুলোকে এবার তুলে নেব। তেলের মধ্যে আমি আরো মাছ আছে সেগুলোকে দিয়েও ভেজে নেব। সব মাছ আমার ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। আমি ওলকপি আলু পিসারে দুটো সিটি মেরে হালকা ভাপিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে, ফোড়নটাকে একটু ভেজে নেব। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে নেড়ে নেব। এর মধ্যে আমি অল্প জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এক চামচ জিরে গুঁড়ো দিলাম আর হাফ চামচ আদা গুঁড়ো দিলাম। জিরে গুঁড়ো আদা গুঁড়োটাকে দিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখার আলু আর ওলকপি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদ আর দেব হাফ চামচ নুন। দিয়ে সবজিটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে এবার আমি জল দিয়ে দিচ্ছি। জলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যতটা ঝোল রাখতে চান। এবার একটা ঢাকা দিয়ে কয়েক মিনিট ঢেকে নেব। আমার তরকারিটা ফুটে উঠেছে, এর মধ্যে আরো হাফ চামচ আমি নুন দিলাম। এবার ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব। এর মধ্যে আমি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম। দিয়ে একটা ঢাকা দিয়ে কয়েক মিনিট ঢেকে নিলাম। আমার রান্নাটা হয়ে গেছে, আমি এবার বন্ধ করে দেব।